সমূহ দর্শকক মই দিছাই স্বাগতম জনায় স্যার দিব লৈছে এই মুহূর্তর এটা গুরুত্বপূর্ণ খবর। এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক তুলা ধনা সাংসদ গৌরব গগৈ। কেবল অসমতেই নহয় সমগ্র দেশতে বেয়া হয়ে পড়েছে বিজেপির স্থিতি। এইদরে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়ে সাংসদ গৌরব গগৈ। জনায় গেছে এই মুহূর্তর এই সন্দর্ভত সবিস্তার। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক তুলা ধনা সাংসদ গৌরব গগৈ। কেবল অসমতেই নহয় সমগ্র দেশতেই এতিয়া বেয়া হয়ে পড়েছে বিজেপির স্থিতি। এইদরে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়ল সাংসদ গৌরব গগৈ। যত যত প্রধানমন্ত্রী গেছে তাতেই ঘটিছে বিজুতি। দলং উদ্বোধন করবলে গল তাতো বিসঙ্গতি। আর বিমানবন্দর উদ্বোধন করবলে গেছিল তাত পানি পড়ি। বন্দে ভারত উদ্বোধন করলে তার পিছরে পড়া বাড়িছে রেলর দুর্ঘটনা। এই মন্তব্য করেছে সাংসদ গৌরব গগৈয়ে। অযোধ্যাক লো ইমান প্রচার করলে কিন্তু অবশেষত তার ভিতর পানি সুমাল। নতুন সাংসদ ভবনের ভিতর বেসমেনতো পানি সুমার অভিযোগ উত্থাপিত করেছে সাংসদ গৌরব গগৈয়ে। পুনরবার জানাইছে এই মুহূর্তর একটা গুরুত্বপূর্ণ খবর। এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক তুলা ধনা সাংসদ গৌরব গগৈ। কেবল অসমতেই নহয় সমগ্র দেশতে এতিয়া বেয়া হয়ে পড়েছে বিজেপির স্থিতি। এইদরে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়ল সাংসদ গৌরব গগৈ। যত যত প্রধানমন্ত্রী গেছে তাতেই ঘটিছে বিজুতি। দলং উদ্বোধন করবলে গল তাতো বিসঙ্গতি। বিমানবন্দর উদ্বোধন করবলে গেছিল তাত পানি পড়ল। আর বন্দে ভারত উদ্বোধন করলে তার পিছরে পড়া বাড়িছে রেলর দুর্ঘটনা। এই মন্তব্য সাংসদ গৌরব গগৈ। অযোধ্যাক লো ইমান প্রচার করলে কিন্তু অবশেষত তার ভিতর পানি সুমালে। নতুন সাংসদ ভবনের ভিতর বেসমেনতো পানি সুমার অভিযোগ উত্থাপিত করেছে গৌরব গগৈয়ে। মুঠতে প্রধানমন্ত্রী যতে গেছে তাতে ঘটিছে বিজুতি। তার বিপরীতে নবপ্রজন্ম এটা আমার প্রতি আকর্ষিত হয়েছে। যা এক দুই বছর কাম সমূহ দেখি সকল জনতা আমার প্রতি আকর্ষিত হয়েছে। এইদরে মন্তব্য করেছে গৌরব গগৈয়ে। লোকসভা আমার বাবে কেবল সেমি ফাইনেল, এতিয়া আমি সাজু ফাইনেলর বাবে। বিজেপি এটা ব্যস্ত সাম্প্রদায়িক কথাত, আমি ব্যস্ত রাইজর কথাত। সমান্তরালভাবে আমি ব্যস্ত চা বাগানের শ্রমিকর দুঃখ কষ্ট কেনেকৈ লাঘব করব পাৰো। এইদরে মন্তব্য করেছে সাংসদ গৌরব গগৈয়ে। সাংসদ গৌরব গগৈয়ে করা সেই মন্তব্য আমার ওসর আছে। আমি মন্তব্যতেই আপনাদের আগবাইছো। আমি মরিয়ানীত গৈ রাইজর কি সমস্যা আমি বুঝলাম। মরিয়ানীত গৈ বাগানের শ্রমিক সকলের কি সমস্যা আমি সমাধান করবলে আমি চেষ্টা করিম। আজি বাগানের অবস্থা যথেষ্ট বেয়া। আজি শ্রমিক সকলে সময়মতে দরমা পোৱা নাই। এটা পিছর এটা বাগান বন্ধ হয়ে গৈছে। আর দুঃখর কথা যে যত বিজেপি দলের বাগানের প্রতিনিধি সকল আজি বাগানের শ্রমিকর হয়ে মাত মাতিব লাগে, আজি তেওঁলোকে মাত মাতা নাই। তেওঁলোকে নিমাত হয়ে গৈছে। আর মোর সম্পর্কে ব্যক্তিগতভাবে কথা কবলে সাহস আছে, কিন্তু সরকারে যে ভুল করে আছে, সরকারের গাফিলিটি কারণে আজি বাগানের মানুষ খাবলে পয়সা নাই, আজি লড়া ছলী স্কুলত পঠাবলে পয়সা নাই, সেই সন্দর্ভ তেওঁলোকে নিমাত হয়ে আছে। অলপ বিজেপি অলপ দুদূর মুদূর হয়ে আছে সবরে। মই কৈছো খালি অসমৰ ভিতৰত নহয়, এতিয়া তেওঁলোকে দেখিছে যত যত প্রধানমন্ত্রী গৈছে তাত তাত পানি বরষুণত এটা কলাপস হয়ে গেছে। প্রধানমন্ত্রী এটা দলংলে উদ্ঘাটন করবলে গল, সেই দলংত ক্র্যাক। প্রধানমন্ত্রী এটা এয়ারপোর্ট মুক্তি করবলে গল, সেই এয়ারপোর্টত এটা পানি ধামকে পড়ে গল। প্রধানমন্ত্রী বন্দে ভারতের গ্রীন ফ্ল্যাগর জড়িয়ে উদ্ঘাটন করে এটা ট্রেনের এক্সিডেন্ট বাড়িছে। অযোধ্যা লোক যে ইমান প্রধানমন্ত্রী যে ইমান যে প্রচার করবলে চেষ্টা করলে, সেই অযোধ্যা মন্দিরত আজি পানি লিকেজ আনকে কোয়া নাই। মই কৈছো নতুন পার্লামেন্টের ভিতরতো অল্প বরষুণত বেসমেন্টত পানি হয়। তো এনেকা একটা এটা নিশ্চয় ইয়াত ভগবানের একটা ছাপ আমি দেখা পাইছো, যার ফলত আজি বিজেপি দলের ফলের
অসমৰ ভিতৰতে হওক বা অসমৰ বাহিৰতে হওক, আজি বিভিন্ন তৰ্কহীন যুক্তিহীন কথাবোৰ আমি শুনিব পাৰিছোঁ। গান্ধীজী কৈছিল, সবকো সন্মতি দে ভগবান, ময়ো সকলৰ ভালটোৱে কামনা কৰিছোঁ। তেওঁলোকে ভাল যোৱাটো এখন আপোনাৰ ভূপেন বৰুৱা ডাঙৰীয়াই ৰাহুল গান্ধী মডেলটো অসমত ল'বলৈ কৈছে যে ইয়াত যিটো যাত্ৰা কৰিছিলে তেনেধৰণৰ অসমতো পঞ্চায়ত নিৰ্বাচনত যাত্ৰা কৰিবলৈ কৈছে, আপোনালোকে নিশ্চয়। আমিতো হয়তো প্ৰথম দিনৰ পৰাই অসম কংগ্ৰেছে এতিয়া ৰাহুল গান্ধী ডাঙৰীয়া মূল যাত্ৰা কৰিছিল, তেতিয়া আমি নিজে যাত্ৰা এটা কৰিছিলোঁ। অসম ভিতৰত আমাৰ যুৱক কংগ্ৰেছ আটাইতকৈ সুন্দৰ তেওঁলোকে যাত্ৰা কৰিছিল, আমি বাগানে বাগানে যাত্ৰা কৰিছোঁ, সেইকাৰণেতো আমাৰ ভাল হৈছে, চাঙে চাঙে যাত্ৰা কৰিছোঁ। আমাৰ কামটোৱেই হৈছে ৰাইজৰ মাজত থকা। হ'ব পাৰে আমাৰ 15 বছৰৰ চৰকাৰ আছিল, যাৰ ফলত আমি ৰাইজৰ পৰা আঁতৰি গ'লোঁ, আমি দিছপুৰত আবদ্ধ হৈ গ'লোঁ, চৰকাৰী কাৰ্যালয়ত আবদ্ধ হৈ গ'লোঁ, আৰু নিশ্চয় যেতিয়া ৰাইজৰ পৰা আমি আঁতৰি যাম, তেতিয়া ৰাইজৰ সমস্যাবোৰ আমি সমাধান কৰাৰ ক্ষেত্ৰত যিমান আমাক সতৰ্ক হ'ব লাগিছিল আমি হ'ব নোৱাৰিলোঁ, যাৰ বাবে ৰাইজে আমাক পৰৱৰ্তী সময়ত 2016 চনত শিক্ষা দিলে। আৰু এতিয়া আমাৰ কামবোৰ চাই, যোৱা 1-1.5 বছৰৰ পৰা আমাৰ কামবোৰ চাই ৰাইজে পুনৰবাৰ আমাৰ প্ৰতি আকৰ্ষিত হৈছে, নৱপ্ৰজন্ম যেতিয়া আমালোকৰ প্ৰতি আকৰ্ষিত হৈছে, এইটোও এটা ইংগিত যে আমি যি কৰি আছোঁ ভাল কাম কৰি আছোঁ, কিন্তু আমি নিজৰ উদ্দেশ্যটো অধুৰা হিচাপে লৈছোঁ। লোকসভাৰ নিৰ্বাচন মাত্ৰ ছেমিফাইনেল, আমাক আৰু কষ্ট কৰিব লাগে। আমি বিজেপি দলৰ ফলৰ পৰা আৰু অসমৰ ভিতৰত বিজেপি নেতৃত্বৰ পৰা আমি এইটোৱে আশা কৰোঁ যে তেওঁলোকে আগৰ যে ব্যৱহাৰ, সেই একেই ব্যৱহাৰ তেওঁলোকে চলাই থাকিব। আগতে যিদৰে সাম্প্ৰদায়িক কথা কৈছিল, এতিয়াও একে সাম্প্ৰদায়িক কথাবোৰ কৈ থাকিব। আগতে যিদৰে মাটি কেলেংকাৰীৰ লগত আজি তেওঁলোকে নিজৰ ঘৰৰ মানুহবোৰ উপকৃত কৰিবলৈ বিচাৰে, এতিয়াও একে কৈ থাকিব। তো তেওঁলোকে একেহে আমাক ভাগ ভাগ কৰিবলৈ চেষ্টা কৰিব, একে তেওঁলোকৰ সাধাৰণ মানুহৰ ওপৰত টোল টেক্স লগাব, ফাইন লগাব, ল'ৰা ছোৱালীৰ স্কুলবোৰ বন্ধ কৰিব, কলেজবোৰ বন্ধ কৰিব। আৰু আমাৰ কাম হৈছে যে আমি ৰাইজৰ হৈ মাত মাতি থাকিম, আমি ৰাইজৰ হাত শক্তিশালী কৰি থাকিম। যিহেতু বৰুৱা চাৰিআলিৰ পৰা ভোগদৈ দলং সমীপতে এখন ফ্লাইঅভাৰ বনোৱাৰ কথা কৈছে পুৰণি সেতু ক্ষেত্ৰত কি ব্যৱসায়ীসকলে, আমি তেওঁলোকে গম পাইছে, চৰকাৰে গম পাইছে যে ৰাইজ অসন্তুষ্ট, সেইকাৰণে চৰকাৰে কিয় লৰালৰি কৰিছে মই বুজি নাপাওঁ। পুনৰবাৰ চৰকাৰে এইটো প্ৰজেক্টটো তেওঁলোকে বিশ্লেষণ কৰিবলৈ কিয় নিবিচাৰে, আকৌ ৰাইজৰ লগত আলোচনা কৰিবলৈ কিয় নিবিচাৰে? চৰকাৰ ৰাইজৰ হয়, কিন্তু এনেকুৱা লাগিছে যে এইখন চৰকাৰ PWD কণ্ট্ৰেক্টৰ মতেহে চলে, এইখন চৰকাৰ ৰাইজৰ চৰকাৰ নহয়। বৰ্তমানত অসমৰ চৰকাৰ PWD ঠিকাদাৰৰ চৰকাৰ। এই ক্ষেত্ৰত ভূমিকা।